চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্য ঠিকঠাক একটা চাকরি নিজের পছন্দের বউ জুটিয়ে সংসার ফ্ল্যাট কেনা ছেলেকে মনের মতো করে মানুষ করা ছেলের বিয়ে চাকরি থেকে অবসর সবকটা ধাবিত তো মৃণাল মসৃণ ভাবে পেরিয়েছে চৌষট্টি বছর বয়সে পৌঁছে আচমকা একই ছন্দ নার্সিং নার্সিংহোমের লাউঞ্জে বসে কথাটা ভাবছিল মৃণাল পরশু সকালেও তো দীপা দিব্য বউ অফিসে বেরিয়ে যাওয়ার পরে চাঁদ কহে চমেলি মেগা সিরিয়ালটার রিপিট টেলিকাস্ট দেখল বারবার চায়ের ফরমাশ নিয়ে মৃণালের সঙ্গে রুটিন মাফিক ঝগড়াও করলো এক প্রস্থ মাত্র এক দেড় ঘন্টা পরে সেই দীপারই কিনা সেরিব্রাল অ্যাটাক এই দুটো দিন আইসিউতে থেকে উন্নতির কোনো লক্ষণ নেই দীপা কি চলেই যাবে মৃণালকে ছেড়ে চৌষট্টি বছর আজকাল এমন কিছু বয়স নয় আরো কতদিন মৃণাল টিকে থাকবে কে জানে বাকি জীবনটা তার কাটবে কি করে একা একা অভ্যস্ত ছকের বাইরে ভাবনাটা একটা বিশ্রী অস্থিরতা আছে এক ধরনের অসহায়তাও প্রায় স্বগতোক্তির মতো মৃণাল উঠে বলল দীপা ঠিক করল না মৃণালের পাশে নিপা জামাইবাবুর বাক্যটা বুঝি কানে এসেছিল তার মৃণালের পিঠে আলগা হাত রেখে বলল এত মন খারাপ করছেন কেন দেখুন না দিদি ঠিক ভালো হয়ে যাবে অবশ্যই প্রাথমিক ধাক্কাটা তো সামলেই গিয়েছে নাকি গিন্নির শান্তনার সুরটা ধরে নিয়েছে ভাস্কর গলা সামান্য তুলে বলল হাত পায়ের স্বার্থ ফিরেছে কে জানে কি হবে আর কি দিবা আগের মতো অলক্ষণে কথা বলবেন না পজিটিভ ডাক্তার কার কি বললো হ্যাঁ চোখটা তেমন সাংঘাতিক নয় ফার্দার অ্যাটাক না হলে রিকভারির সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বরং ভগবানকে ধন্যবাদ দিন অন্তত ট্রিটমেন্টের সুযোগটা তো পাওয়া গেল আজকাল কত ভালো ভালো ওষুধ বেরিয়েছে কথোপকথনের মাঝেই তুলির আবির্ভাব শাশুড়িকে দেখতে আইসিউতে গিয়েছিল নেমেছে ভিজিটিং কার্ডখানা মৃণালকে বাড়িয়ে দিয়ে বলল দেখে আসুন বাবা মাছ সত্যি অনেক মৃণাল সামান্য উৎসাহিত মুখে বলল চোখ খুলেছে হ্যাঁ হ্যাঁ দেখছেন তো তাকিয়ে তাকিয়ে কথা বলল? না এখনো বোধ সেভাবে চিনতে পারছেন না বলেই কথাটা সামলাল তুলি মনে হয় আরো দু একদিন সময় লাগবে ও তবে মার চোখের মণি দুটো বেশ নড়াচড়া করছে যেন মা কাউকে খুঁজছেন নিশ্চয়ই মৃণাল দেখে নিপা হঠাৎই ব্যস্ত হয়ে পড়েছে যান মৃণালদা পড়ছেন হ্যাঁ হ্যাঁ অনেক সময় এরকম হয় সবচেয়ে কাছের মানুষটাকে না দেখলে পেশেন্টের নর্মাল সেন্স ফিরতে চায় না মৃণাল গা ছাড়া দিয়ে উঠল এগোতে গিয়েও কি ভেবে থমকেছে ঘুরে তুলিকে জিজ্ঞেস করলো বাবান গিয়েছিল মার সামনে মিনিট পাচে ছিল ওকে নাকি সেভাবে রেকগনাইজ করেননি তুলি পলক থেমে বলল বাবা আমারও মনে হয় মা আপনাকেই এই সংকটের মুহূর্তেও একটু যেন আত্মপ্রসাদ অনুভব করলাম পঁয়ত্রিশ বছরের বিবাহিত জীবন একে অপরের সঙ্গে অঙ্গা অঙ্গি ভাবে লেপটে থাকা তার একটা মূল্য তো আছেই বুকে খানিকটা বাতাস ভরে লিফ্টে ঠুকলো সে একটা একটা করে তলা পেরোচ্ছে চারতলায় চওড়া প্যাসেজের প্রান্তে বিশেষ সেবা প্রকোষ্ঠ কাছের দরজা ঠেলে অন্দরে পা রাখতেই শরীর জুড়ে সেই অস্বস্তিকর শিহরণ কেমন একটা মৃত্যুর গন্ধ যেন ছড়িয়ে থাকে শীতল ঘরটায় নাকি এ গন্ধ জীবনের প্রাণবায়ুর প্রায় নিঃশব্দে চলাফেরা করছে সেবিকারা দর্শনার্থীরা কথা বলছে অতি অনুচ্চ স্বরে রোগীদের মাথার পাশে মনিটরের বিপ বিপ হৃদযন্ত্রের গতিবিধি সূচিত হচ্ছে পর্দায় অক্সিজেন স্যালাইন সব মিলেমিশে মিশে যেন এক ভয়ানক ধরনের কোলাজ অজান্তেই বুক কাঁপে ধুপুকুনিটা সঙ্গে নিয়েই সাত নম্বর বেডের সামনে এলো মৃণাল অক্সিজেন আজ খোলা শুধু ট্রিপ চলছে দীপার এবং তুলে ঠিকই বলেছিল দীপার চোখ খোলা ঘুরছে এদিক ওদিক বিছানার রেলিংখানা ধরে মৃণাল অল্প গলা খাকারি দিল দৃষ্টি ক্ষণেক স্থির হলো কি দীপার ঠোঁট দুটো নড়ছে না মৃণাল ঝুঁকলো সামনে স্বরে বলল কিছু বলবে আবার নয়নমণি আবর্তিত হচ্ছে ফের ঠোঁট নড়ে উঠল মৃণাল আর একটু হ্যাঁ বড় শুঝি সোজায় এসেছে একেবারে জড়ানো গলা মৃণাল ভুলভাল শুনছে না তো দেপার প্রায় কানের কাছেই মুখটা নামালো মৃণাল ফিস বলল আমি গো আমি আমাকে বুঝতে পারছো না কোনো প্রতিক্রিয়া ফুটল না দীপার মুখমন্ডলে ফাঁকা দৃষ্টি একইভাবে নড়ে চড়ে বেড়াচ্ছে ফের অস্ফুট ধ্বনি শোনা গেল সুজয় তুমি মৃণাল যেন লক্ষ ভোল্টের শখ খেল সহসা তাকে নয় আটত্রিশ বছর আগের সুজয়কে খুঁজছে দিবা। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না মৃণাল এও কি সম্ভব মনের কোন চোরাকুঠিতে দিবা আজও সুজয়কে রেখে দিয়েছে এত গভীরভাবে যে স্বামী নয় ছেলে নয় চেতনায় ফেরার মুহূর্তে সে সুজয়কে প্রথম খোঁজে ঠান্ডা ঘর থেকে ছিটকে বেরিয়ে এলো মৃণাল উদ্বিগ্ন মেজাজ নিবেশে কোষ্ঠে মেরে গিয়েছে এ কেমন প্রহেলিকা সেই কঞ্চুকে তল বেঁধে মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছিল বন্ধুরা দীপক সুজয় রবিন অরুণাভ তখন মৃণাল চাকরি পায়নি বন্ধুরাও কাটবেকার হাজারদুয়ারিতে আলাপ হয় দীপার সঙ্গে কলেজ থেকে এক্সকারশনে গিয়েছিল দীপারা ট্রেন ফিরেছিল একসঙ্গে শিয়ালদায় যখন নামলো মৃণাল আর সুজয় দুজনেই তখন দীপার প্রেমে হাবুডুবু ত্রিভুজটা অবশ্য গড়ে ওঠার সুযোগ পায়নি সুজয়কে সেভাবে আমলি দেয়নি দীপা দাগা খেয়ে সুজয় তো মৃণালদের বৃত্ত থেকেই সরে গেল বিয়েতে সুজয়কে নেমন্তন্ন করেছিল মৃণাল আসেনি সুজয় তারপর থেকে তো আর যোগাযোগ নেই পরে শুনেছিল কোন এক থিয়েটারের অভিনেত্রীকে বিয়ে করেছে সেই বিয়েও নাকি টেকেনি বছর তিনেকের মধ্যে মেয়ে নিয়ে চলে গেছে সুজয়ের বউ তারও বেশ কয়েক বছর পরে অরুণাভ খবর দিল সুজয় নাকি শিলিগুড়িতে সেটেল করেছে কোন এক নির্মাণ সংস্থায় কাজ করে আর সন্ধে হলেই বোতল খুলে বসে সেই সুজয় কোত্থেকে দীপার স্মৃতিতে গোপনে সম্পর্ক রেখেছিল কি চিঠিপত্রে কিংবা ফোনে ছিছি। এসব কি উদ্ভর চিন্তা মৃণাল কোষে থমকালো নিজেকে যে দিবা সুজয়কে কখনো পছন্দই করেনি তার সঙ্গে সম্পর্ক রাখবে তাও আবার মৃণালকে লুকিয়ে এ কি হয় হতে পারে সবচেয়ে বড় কথা ষাট ছুঁই ছুঁই দিবা এখন তো নিজের সংসারিক গলা অবধি ডুবে আছে একটা সময় তো ছেলে ছাড়ার জগতই ছিল না আর এখন ছেলে ছেলের বউ সাংসারিক কুটকচালি আত্মীয় পরিজন আর টিভি সিনেমাতে বিভর সর্বক্ষণ মৃণালকেও তো ঘিরে রেখেছে আষ্টে পৃষ্ঠে সূজয়ের মতো নিশ্চিন্ন হয়ে যাও মানুষ কোন ফাঁকতে দীপার মনে ঢুকবে তবু দীপা পোকাটা মাথায় নিয়ে নিচে নামলো এখন অনেকেই হাজির মৃণালের ভাই ভাইয়ের বউ ভাগ্নে তুলির বাবা দাদা বাবানের জনা কয়েক বন্ধু তুরি কি সব বলছে হাত মুখ নেড়ে বাকিরা শুনছে মন দিয়ে মৃণালকে দেখে বাবা নেগিয়ে এলো কেমন দেখলে ফ্যাকাশে হেসে মৃণাল বলল একই রকম তো কেন মার তো ভালোই সেন্স ফিরেছে কই চিনতে পারলো না তো মোটা অ্যালবামটার পাতা ছিল মৃণাল কত অজস্র ছবি কিছু পুরনো হয়ে বিবর্ণ তবে বেশিরভাগই উজ্জ্বলতা হারায়নি হাজারদুয়ারিতে তোরা ছবিগুলো বেশ টিকে আছে দারুণ একটা পোজ মেরে বাচ্চেওয়ালি তোপের সামনে দাঁড়িয়ে দিবা ঠোঁটে মুচকি হাসি বিয়ের পর ফটোটা দেখিয়ে দীপাকে খুব খেপিয়েছিল মৃণাল ছাদনাতলায় মালাবদলের পাশে শোভা পাচ্ছে কালিম্পং হানিমুন বাবানের অন্নপ্রাশন হাতে খড়ি একটু একটু করে বেড়ে ওঠা মৃণাল আর দীপার ক্রমে ক্রমে বুড়িয়ে যাওয়া পুরী নৈনিতাল কন্যাকুমারী সবই যত্ন করে সাজিয়ে রেখেছে দীপা এককালে এই অ্যালবাম বাতিক নিয়ে মৃণাল ঠাট্টা করে বলতো নেই কাজ তো ভাজু। রিটায়ারমেন্টের পর অবশ্য দেখতে মন্দ লাগে না ছবিগুলো যে জীবনটা হইচই করে কেটে গেল এ যেন তাকেই ছুঁয়েছেন অনুভবে আজ কিন্তু মৃণাল সেভাবে দেখছিল না কি যেন খুঁজছে কি যে খুঁজছে সঠিক জানে না তবে দীপার ছবি এলেই দাঁড়িয়ে পড়ছে চোখ এই দীপার আড়ালে অন্য কোনো দীপাকে খোঁজে কি দরজায় তুলি হাতে চায়ের কাপ সবে নার্সিংহোম থেকে ফিরেছে এখনো পরনে বাইরের পোশাক কাপটি সাইড টেবিলে তুলে রেখে বলল কি দেখছেন বাবা এত মন দিয়ে অ্যালবামটা দ্রুত বন্ধ করল করলাম যেন খোলা থাকলে তার গোপন চিন্তাটা ধরা পড়ে যাবে জোর করে হাসি ফুটিয়ে বলল এখন আবার যা কেন আপনি তো এই সময় চা খান বাবা তুই বিছানার থারটাতে বসল স্বচ্ছ বলায় বলল মাসি আজ আপনার কথা জিজ্ঞেস করছিলেন কে বলছিল পরপর দুদিন নার্সিং নার্সিংহোমে গেলেন তো শরীর টরীর খারাপ হলো কিনা খুব টেনশন করছিলেন মাসি কেন সারাদিন একা একা থাকেন আমরা দুজনেই বাইরে কিভাবে কি চলছে আপনার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা আমি অবশ্য বলেছি সুলতা বেলাতেও এখন একবার করে আসবে তরি তরকারি গরম করে আপনাকে খেতে দিয়ে যাবে শুধু বিকেলের চাটাই যা করে নিচ্ছি তো পারছি চা করাটা কি এমন কঠিন কাজ তাই না হুম আস্তে আস্তে সবই শিখে যাব শিখতে তো হবেই তুই হেসে ফেলল না বাবা এবার একটা রাত দিনের লোক রেখে নেব খুঁজছি মায়ের জন্য তো লাগবেই মা আগে ফিরুক বলতে ও সর ফুটল না মৃণালের কাপ তুলেছে হাতে চায় ছোট্ট চুমুক দিয়ে বলল কবে তোমার শাশুড়িকে আইসিউ থেকে বার করবে কিছু শুনলে আজ বোধহয় ডাক্তার বলবে আপনার ছেলে তো নার্সিং হোমেই রয়ে গেল ফিল্ডে জানা যাবে এখন বাজে কটা সাড়ে আটটা আপনি তো খড়ি ধরে খান সাড়ে নটায় দিয়ে দেব অত বাধা ধরা কিছু করতে হবে না বাবা নাগে আসুক তো চা শেষ কাপটিস নিয়ে উঠে যাচ্ছিল তুরি কিভাবে দাঁড়িয়েছে নরম গলায় বলল একটা কথা বলবো বাবা কি আপনার কিন্তু এভাবে বাড়িতে বসে থাকা ঠিক না বিকেলে নার্সিংহোমে গেলে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় দু চারটে কথা বললে মনটাও ভালো থাকে প্রশ্নটা যে উঠবে জানতো মৃণাল তুলির মুখে শুনে সামান্য স্বরে বলল তোমাদের তো বললাম ওই ওইসিউতে ঢুকতে আমার একদম ভালো লাগে না ওপরে উঠবেন না নিচেই থাকবেন তুলে আল তো হাসল ঠোঁটটিপে বলল তবে আপনাকে দেখলে মা কিন্তু খুব খুশি হবেন বোঝা যাবে কি করে পেশেন্টের হাসি দেখে যা মা তো এখন কথাও বলছেন বেশি নয় অবশ্য দুটো চারটে তবে অনেক স্পষ্ট আজই তো আমাকে জিজ্ঞেস করলেন অফিসে যাচ্ছ মৃণালের জানতে ইচ্ছা হচ্ছিল দীপা তার খোঁজ করছিল কিনা ঠোঁটে ঠিক এলো না প্রশ্নটা বাধো বাঁধো ঠেকছে প্রসঙ্গ ঘুরিয়ে বলল আবার ব্রেন স্ক্যানের কথা শুনছিলাম কবে হচ্ছে কাল কিংবা পরশু তবে দুশ্চিন্তার বোধ কোনো কারণ নেই বাবা ডক্টর রায় খুব কনফিডেন্ট মার ক্রাইসিস নাকি কেটে গিয়েছে হেমারেজের ফলে আর্টারিতে যে ব্লাড ক্লটটা করেছিল ম্যানিকল ইঞ্জেকশনে সেটাও নাকি উধাও নইলে মার প্যারিটিক টেন্ডেন্সিটাও নাকি কমতো না নর্মাল সেন্সেও ফিরতেন না তাড়াতাড়ি এখন শুধু চাই ধৈর্য আর ট্রিটমেন্টটা স্টেপ বাই স্টেপ চালিয়ে যাওয়া তাহলেই দেখবেন মা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলছে তুলি মৃণালের তো শুনে স্বস্তি পাওয়া উচিত উল্লাসিত সামলে গেল ধাক্কাটা দিন পুরের মধ্যেই ডান হাতের জোর অবশ্য পুরোপুরি ফেরেনি হাঁটছে ও ছেচরে ছেচরে তাও তাকে মোটামুটি সুস্থই বলা যায় বাচনে জড়তা নেই হাসছে খাওয়া দাওয়া করছে প্রায় স্বাভাবিক মানুষের মতোই বাড়ি ফেরার জন্য সে এখন রীতিমতো উতলা ফের আসা যাওয়া করছে নার্সিং হবে পাঁচজনের মনে অকারণ কৌতূহল জাগিয়ে কি লাভ এখন তো ব্যক্তিগত জ্বালাটুকু থাক না একান্তে গিয়ে নয় দিবার পাশে দাঁড়ালোই দুদণ্ড ভেতরে যতই থিকি থিকি আগুন চলুক ভালো মানুষ স্বামী সাজা প্রথামাফিক বাধা দু চারটে কুশল প্রশ্ন ছোড়া কি বা কঠিন আজ নার্সিংহোমে এসে মৃণাল দেখলো বাবান বেজায় উৎফুল্ল ভাস্কর নিপাম মৃণালের ভাই সকলেরই মুখে স্বস্তির ছাপ আগামীকাল সকালে ছুটি হয়ে যাচ্ছে দিবার। ভাস্কর মাথা দুলিয়ে বলল মৃণাল তো ভালোই হলো নার্সিংহোমে আর ফেলে রাখা মানে তো অনর্থক টাকা খরচা এখন তো চিকিৎসা বলতেই একটা রেগুলার ফিজিওথেরাপি ওটা তো বাড়িতেই চলতে পারে তমাল বলল আমি বাবানকে ফিজিওথেরাপিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছি ভদ্রলোক পরশু থেকেই যাবে প্রথম প্রথম বৌদি দুবেলায় থেরাপি দরকার পরে নয় নিপা বললেও মৃণালদা আপনাকে কিন্তু করা হতে হবে দিদি যেন কোনো বাড়াবাড়ি না করে ইচ্ছে হলে অমনি লেংচে রান্নাঘরে ঢুকে পড়লো ওটি যেন না হয় প্রশ্নই আসে না তোর ক্রাচ্যের মধ্যেই আনলো না সম্ভাবনাটাকে আমি মাকে সাফ বলে দিয়েছি আপনার খন্তিনা আর চিরকালের জন্য বন্ধ দিদিকে তুমি এখনো জেনো তাহলে কটা দিন যাক দেখবে দিদি ফের সমুতি ধরেছে সুলতার হাতের রান্না খেতে মৃণালদার অসুবিধা হচ্ছে পারে না পেপের আমি আমি একটু না লাগালে করব আজকাল মাকে পেঁপের বাঙালি রেস্তোরাঁ বাবার যদি তেমন কিছু খাবার স্বাদ হয় তো কিনে আনবো তোমার রাত দিনের লোকটা কি একটু রান্না করছে নাকি না না সুলতাই তো নতুন মেয়েটা তো শুধু জল খাবার বানায় চাটা করে আর টুকটাক ফাই ফরমাস আসলে তো ওকে রাখা বাবার দেখভালের জন্য সঙ্গে এবার মাঠটাও করবে খোলা মনেই হয়তো বলছে তুলি তবে বাচন ভঙ্গিটা যেন কানে লাগছিল মৃণালের স্বরে বড় বেশি কর্তৃত্বের ছাপ দীপার অসুখের সুবাদেব সংসারের মালিকানা কি বদলে গেল এখন কি মৃণাল দীপাই বাতিলের তলে অসহায় বুড়ো হাবড়া মৃণাল এই গোমরা গলায় বলল আমার হাত পা সচল আছে তুলি আমাকে নিয়েও না ভাবলেও চলবে সত্যি বলছেন নেপা অমনি ঠাট্টা জুড়েছে কিছু মনে করবেন না মৃণালদা দিদি কিন্তু আপনাকে সারাটা জীবন স্পয়ল করেছে সিগারেটের ছাই ছাড়ার জন্য অ্যাস্ট্রেটা পর্যন্ত এগিয়ে দিত আমার বিয়ের সময় পর্যন্ত এক রাত বাপের বাড়িতে থাকেনি কেননা মৃণালদার কষ্ট হবে একেই বলে প্রেম বসেছ ভাস্কর টিম্পনি কাটল মৃণালদাকে আলগা খোঁচা দিয়ে বললো কেমিস্ট্রিটা কি বলুন তো দাদা একটা বউ কি করে বরকে সারক্ষণ চোখে হারায় মৃণাল হাসতে চাইল কিন্তু হাসিটা যেন ফুটেও ফুটল না কি করে সে বলে যে সত্যি চোখে হারায় সে চোখ খুলে অন্য কাউকে খোঁজে বাবানার ভাল্টু ওপরে দিদিকে দেখতে গিয়েছিল খন্তদন্ত পায়ে ফিরেছে ভিজিটিং কার্ড দুটো বাড়িয়ে দিয়ে বললো কে কে যাবে চলে যাও নিপা ভাস্করকে বলল চলো আমরা ঘুরে আসি কেন মৃণালদা যাক মৃণালদার জন্য নার্সিং হবে শেষের ঘন্টুকু থাকুক ফিজেল হেসে ওপরে চলে গেল নিভা ভাস্কর তুলির ঠোঁটেও চোরা ছিলিক মৃণাল অসচ্ছন্দ বোধ করছিল তাড়াতাড়ি বাবানকে বললেও কাল কখন রিলিজ হচ্ছে নটায় তো আসতে বলল হিসেব টিসেব আছে বিলটিল টিল মেটাতে হবে তমাল জিজ্ঞেস করলেও টোটাল কত হবে রে বাবান মিটার ভালোই চড়েছে ওষুধ ইঞ্জেকশন টান মিলিয়ে প্রায় সহা দু লাখ তোর অফিস থেকে তো কিছু দেবে আমার হলে পুরোটাই পেতাম ডিপেন্ডেন্টের একটা লিমিট আছে লাখ নির্ভরশীল ওয়ান শব্দটা আবার কানে বেজেছে মৃণাল বিরস মুখে বলল তোকে তো বলেছিলাম টাকাটা আমি তুলে দিচ্ছি আমার যে নেই তা তো নয় ছাড়ো না বাবা হয়েই তো গেল বাবান কাজ ছাকালো তোমার সঞ্চয়টুকু থাক না এবারও হেলা ফেলার ভাব মৃণাল আহত গলায় বলল ব্যাংকে পড়ে থাকা খুদ করে তো বিপদ আপদের জন্যই বাবান আমার আর তোর মার হেভবি ডায়ালগ দিল তো বাবান হাসছে হাত উল্টে বলল করো না খরচা কে বাধা দিচ্ছে এখনো তো পালা সাঙ্গ হয়নি বাড়িতে ফিজিওথেরাপিস্ট নেবে পার সিটিং দেড়শো প্লাস দুবেলা দুটো আয়া তার মাথা পিছু একশো সোয়াশো অর্থাৎ ডেলি মোর দ্যান ফাইভ হান্ড্রেড এরপর তো আছেই রোজকার মেডিসিন যোগ ফলটা বুঝেছ মিনিমাম মাসে পনেরো হাজার একা টানতে পারবে তো উপহাস করছে কি বাবান নাকি বাবার ক্ষমতার দৌড় চাচাই করছে মলিন হাসল মৃণাল এখন থেকে কত কিছুই তো তোকে একাই টানতে হবে সঙ্গে টাকার বোঝাটা কি খুব বেশি ভারী হবে নাকি শাশুড়িকে ওষুধ পিসুদ খাইয়ে শুইয়ে দিয়ে গেছে তুলি রাতের আহার সেরে মৃণাল ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল সিগারেট খাচ্ছিল একটা মনে মনে ভাবছিল এই বদ এবার ছেড়ে দিলে কেমন হয় এক দীপার অসুখে সংসারের ভরকেন্দ্র বদলে গিয়েছে এরপর সে বিছানায় পড়লে না জানি কি আতান্তরী ঘটে ঘরে মৃদু শব্দ তড়ি ঘড়ি সিগারেট নিভিয়ে এসে মৃণাল দেখল দীপা উঠে বসার চেষ্টা করছে চোখ কুচকে জিজ্ঞেস করলো কি ঘুমাওনি ঘুম আসছে না অনেকদিন পর বিছানায় ফিরলাম তো দীপা হাসলো মৃদু একটু বাথরুমে যাব দাঁড়ো ধরছি সাবধানে দীপাকে উঠিয়ে বসালো মৃণাল কাঁধে বের দিয়ে দাঁড় করালো মৃণালের শরীরে ভর দিয়েই দীপা গেল বাথরুমে ফিরে বিছানায় বসে হাঁপাচ্ছে মৃণাল আলগা স্বরে বলল তুমি কিন্তু এখনো খুব উইক রাতে আয়াটা রাখা উচিত ছিল না না এই তো শুভ উঠবো সেই সকালে অযথা পয়সা নষ্ট দীপার ঠোঁটে চিলতে হাসি আর দরকার হলে রাতের আয়াগিরিটুকু না হয় তুমিই করে দেবে মৃণাল কিছু বলছে না দেখছে দীপাকে চেহারায় দিব্যি ভর ভাব ভাবছিল দিবার দম করে যেন অনেকটা ঝরে গিয়েছে নার্সিং হোমে ততটা খেয়াল করেনি কণ্ঠার হাড় দুটো বড় প্রকট গায়ের রংটাও কেমন যেন মরা মরা দীপা চোখ পিটপিট করল কি দেখছো বলতো তুমি সত্যি বড্ড কাহিল সেরিব্রাল পেশেন্ট হাসপাতাল থেকে নাদুস হয়ে ফেরে বসাই একে বিচ্ছিরি পরিবেশ তার উপর অখাদ্য খাওয়া দাওয়া কেন খারাপ কি মৃণাল অল্প হাসল বাড়ি এসে তো নার্সিংহোমের খাবারই দিব্যি খেলে গিললাম আলুরি চিকেন স্টু আর শুকনো শুকনো টোস্ট গেরোই পড়লে সবই সইতে হয় তুমিও এবার নোলাটা কমাও হালকা হালকা খাওয়া অভ্যেস করো হম আস্তে আস্তে অনেক অভ্যেসই বদলাতে হবে যেমন সিগারেটটা এবার ছাড়বই তোমার দম আমার জানা আছে দীপা বিচিত্র মুখভঙ্গি করলো ধীরে ধীরে কাত হয়ে বালিশে মাথা রাখলো জোরে জোরে শ্বাস ফেললো বার কয়েক খানিক থিতু হয়ে বলল ভাগ্যিস আমার মতো একটা বউ জুটেছিল তাই তোরে গেল নইলে যে তোমার কি দশা হতো কথাটা প্রায় লভের মতো মাঝে মধ্যেই বলে দীপা কারণে অকারণে অন্য সময় হলে গায়ে মাখে না মৃণাল আজ কোথায় যেন বিধল ফস করে বলে উঠল তুমিও কিন্তু খারাপ বর পাওনি বটেই তো এমন আলছে হুকুমবাজ জীব সর্বস্ব তাও তো নেশারও দুশ্চরিত্র নই বলবো না বলবো না করেও মৃণালের মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা সুজয়টার মতো বেচায় চমকেছে দীপা ধন্ধমাখা স্বরে বলল সুজয় সে এলো কোথেকে করো না সবই জানি জ্ঞান হবার পরে যেভাবে সুজয়কে খুঁজছিলে আমি সুজয়কে খুঁজছিলাম কি জাতা তা বকছ তার মুখখানাও আমার মনে নেই বেঁচে আছে না মরে গিয়েছে তাও জানি না তাছাড়া তাকে কেন খামকা নিবার স্বরে এতটুকু সংকোচ নেই তো নেই থমকে গেল মৃণাল দীপার চোখে চোখ রেখে বলল আমি যে শুনলাম তুমি সুজয়কে রাখছিলে সত্যি তুমি বুড়ো হচ্ছ ভীমরতি ধরছে বাহাতটা বাড়িয়ে মৃণালকে দিবা দীপা গলায় বলল এতকাল পরেও তুমি সুজয়কে ইস আমি ভাবতে পারি না মৃণালের তবুও সংশয় কার অবচেতনে তাহলে ছিল সুজয় দীপার না তার অথবা দুজনেরই নাকি প্রতিটা ভালোবাসার মাঝে এক ফালি সুজয় থেকেই যায় শেষ হলো আমাদের আজকের নিবেদন আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি